অভিযোগটো আমি সরকারি ঘর পাইছো, এই ঘরের পয়সাটু উঠাই উঠা যাওয়াতে আমার এই একাউন্টের পরা এই সানিয়ারা কাউন্সিলর সানিয়ারার দাদা খলিলে আমার একাউন্টের পরা পয়সাটু পাল্টাই লৈছে 32,500, তার পিছত লৈছে 10,000, এই 42,000 তার বলে ঘুষ লাগে, ঘুষ লাগে তার কারণে লৈছে কাউন্সিলর তার দাদাই লৈছে, তার দাদাই লৈছে। যেহেতু আমি আইনের আশ্রয় গেছি, আইনত আমি কমপ্লেন করেছো, কেস ফাইল করেছো, এইটো আমার এতিয়াও তার অ্যাকশন হওয়া নাই। পুলিশ আহিনে কাউন্সিলর ঘর গেছে, সানিয়ারের ঘর যাইনে খাওয়া দাওয়া করিয়ে এনে হেঁত গুছি গেছে। তারপিছত আমি কোন থানাত দিছিল আলোবতী থানাত, তারপিছত আমার কোনো অ্যাকশন আজি পর্যন্ত হওয়া নাই। তারপিছত তারপর আহি এনে আমি মন্দিয়া বরপাড়া যাই এনে বিটিওর তাতে কমপ্লেন করেছো, বিটিওর তাতে কমপ্লেন করারও তো আজি পর্যন্ত আমার কোনো অ্যাকশন হওয়া নাই। এতে আমি অ্যাকশন নেওয়ার কারণটা কী করবো? অ্যাকশন নেওয়ার কারণ মানে আমি ঘরের পয়সাটা লাগে আর কি। মই লগত যোৱা নাই, মই শুনা পাইছোঁ যে আহমদৰ নামত এটা ঘৰৰ পইচা সোমাইছিল একাউণ্টত, তাৰ স্ত্ৰীৰ একাউণ্টত সোমাইছিল পইচাটো। সোমোৱাৰ পিছত আমাৰ জনামতে মোৰ ওচৰত আহি যিখিনি কৈছে, তাৰ স্ত্ৰীৰ পইচা একাউণ্টৰ পৰা পইচা 32,500 উঠাই খলিলুৰ ৰহমানৰ একাউণ্টত পইচাটো লৈছিল এই আমাৰ কাউন্সিলৰ ছানিয়াৰ দাদা। এইখিনি আহি মোৰ ওচৰত গাইছে আৰু আমালোকে শুনা পাইছোঁ। আৰু তাৰপিছত কেইদিনমান পিছত আমাৰ গাঁৱৰ কিছুবিলাক মানুহৰ ওচৰতো গাইছিল, গাঁৱৰ পিছত পইচাটোৰ কোনো এইটো বোলে সি কৈছে মোক যে কিবা অফিচাৰক বোলে ঘুষ দিব লাগে, সেইকাৰণে লৈছে, ঘুষ দিব লাগে। তারপর যেতিয়া নহল, তারপর গল থানাত, থানাত যাওয়ার পিছত থানাত এজাহার দাখিল করিল, এজাহারের পিছত দাখিল করার পিছত পুলিশ আহিল। পুলিশ এদিন আহি আমি বজারত চার দোকান করো, চার দোকানতো গল। যাওয়ার পিছত আমি সুধিল কোনটা পিছত আহিছিল, আহমদে কেস করেছে, তার ঘরের পয়সা বলে লৈছে, সেই কারণে আহিছিল। তারপর আর কোনো রিয়াকশন হওয়াও নাই আর পাও নাই, আমি দেখাও নাই। আর তারপর বিডিওর ওসরত গিয়েছিল, বিডিওর ওসরত যাই কমপ্লেন করেছে, বিডিওর ওসরত যাই কমপ্লেন করার পিছত এতিয়া কোনো রিয়াকশন হওয়া নাই। এক সপ্তাহ হয় এটা কি বিষয়? এতিয়া মই ভাবো যে দুখিয়া মানুষের ঘরের পয়সা যেখানে নিজ পয়সাটা বহুত দুখিয়া মানুষের পাব লাগে, এখানে আমার মুখ্যমন্ত্রী সাহেবর ওসরত মোর বিনম্র অনুরোধ। মই শুনা পাইছো আর নিউজও তো পাও যে ঘরের পয়সা 1 টাকা যদি কোনোবাই খায় তেনে হলে সরকারের পর পুরো রিয়াকশন লোব তার, কিন্তু তারপর 42,000 টাকা কেনেকে ললে? সেই কারণে আমি বিনম্র ভাবে অনুরোধ করছো যে মুখ্যমন্ত্রী স্যারে যাতে আমার এইটু সোনকালে রিয়াকশন লয়। মানে সোমবারে বাজার গেছিলাম, যায় আমাক নিয়ে যায় সেরা গাছ আছে পাল্টি হয়তো দিলাম, দিয়ে সেরা তেহারে তুলে ভাড়া দিল 30,000 টাকা, আর ওষুধ দি আমার সামনে গুনে ওর হাতে দিল, নিয়ে পকেটে ঠেলা নিয়ে এসে খলিল নাম চেষ্টা করলাম যে ভাস্তি দিব, নিজের মানুষ দিল না, তো মেলাই হলাম চেষ্টা করলাম, পাশে কি উপায় না পাইয়া পাশে ক্যাশ করছি, ক্যাশ করে এখন পুলিশে নিয়েলাম, পুলিশ নিয়ে এলে হারে ফাঁসে পুলিশ যায় সেরা, সেই ইয়ের বাজ্যা কাঞ্চলের বাজ্যা যায় সেরা যে হত খাই দিয়েছে,
যেহেতু খাই দিয়ে এখন কয় যে গ্রামের মধ্যে যাওয়ার কয় যে আমি যেহেতু খেয়ে দিলাম।